চুপ করে থেকে আর কি হবে আমার হাত দিয়ে তুই তুই চুপ করে থাকবি একদম না আমি তোর সাথে ঠাকুর দেখতে করতে হবে আমার হাত দিতে দেখ তুই বহুত বহুত ফালতু ছেলে আছিস তুই বলবার হয়ে গেছে যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আর নোটিফিকেশনটা অল করে দাও আর গাইজ ভিডিওটা শুরু করার আগে বলে দিই আগের ভিডিওর কমেন্টে রিপ্লাই রয়েছে এই ভিডিওটা লাস্টে তো তোমরা পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি একা মানে বুঝতেই পারছো একটা প্র্যাঙ্ক হবে তানিশার উপরে হ্যাঁ আমি এই মাত্র আসলাম জাস্ট আর ও এই টাইমে ঘুমায় আর প্র্যাঙ্কটা কী নিয়ে হবে সেটা আমি টাইটেল থেকে বুঝেই গেছো তো এই যে ফোনটা রয়েছে ঠিক আছে কাজটা পুরো আমি ফাটিয়ে দিয়েছি এই দেখো বুঝতে পারছো তো ও এখন ঘুমাচ্ছে ঠিক আছে আমি ফোনটা আসতে করে জাস্ট নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওর স্ক্রিন গার্ডটা ফাটিয়ে লাগিয়ে দিয়েছি আবার ঠিক আছে তো এবার ওকে আমি ডাকবো এবারে গিয়ে ডেকে যখন ও ফ্রেশ হতে যাবে সেই ফাঁকে আমি ক্যামেরাটা সেট করে নেব তারপর প্র্যাঙ্কটা কন্টিনিউ হবে আশা করি প্র্যাঙ্কটা ভালোই হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এনজয় করো আর সব জায়গায় শেয়ার করে দাও ঠিক আছে আমি যাই ক্যামেরাটা সেট করে দিই ওকে ডেকে তো গাইজ এইমাত্র আমি ওকে এসে ডাকলাম আর ও এখন গেল ফ্রেশ হতে কী হবে জানি না ফ্রেন্ডটা বিশাল ভয়ঙ্কর হবে আমার এই ভয় লাগছে কারণ ও ফোনে এমনিতেই কিছু ধরতে দেয় না আমাকে ফোন বেশিরভাগ মুছে টুছে রাখে সবসময় তার মধ্যে যদি দেখে ফোনটার এই অবস্থা তাহলে ভাবো কী হবে দেখি কী আছে কপালে তোমাদের জন্যই করছি ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার চাই ঠিক আছে পরে খাবো এখন রাখ ম্যাগি খাবো আর মুভিটা ডাউনলোড করে নিয়েছি ল্যাপটপে দেখবি না ঘুম ঘুম আসে ফোনের পর ফোন করি তা উঠিস না মানে তোর ট্যালেন্টই আলাদা কি হলো আমার ফোন হ্যাঁ তোরই তো ফোন আমার দিবি ফোনটা দিস একটু ফোন উল্টো ঘোরাবি না ছাড় না ফোনটা এরকম অবস্থা কে করলো ছাড় না রে ফোনটা ছাড়তে বলছি আমি তোকে ফোনটা এরকম কে করলো আরে আমি নিয়েছিলাম এর মধ্যে ছিল টানতে গিয়ে নিচে পড়ে গেছে তুই অত উঁচু থেকে তুই মার্বেলের মধ্যে ফোনটা ফেলেছিস আরে আমার হাত লেগে আমি আমার ফোনটা দিয়েছিলাম বাইজেন্স তুই খেয়াল করবি না এত কেয়ারলেস তুই কি করবো এখন এটা পুরো স্ক্রিনটা ফেটে গেছে ভিতরে কি করবো আমি ফোন নিয়ে তোকে আমি সব সময় বলেছি এই সব জিনিস ল্যাপটপ ফোন এগুলো যত্নে রাখবি সব সময় আমি তোকে বলেছি সারাক্ষণ বলি আমি ফোন তুই ফোনটা খাটের সাইডে রাখলে আমি বলি ভেতরে রাখ ভিতরে ডিসপ্লেটা ফেটে গেছে পুরো আমি দেখতে পাচ্ছি তো ফোনটা পুরো তো এই তো দে দে তুই পুরো তো এখান দিয়ে এগুলো তো পুরো ফাটা রয়েছে এই তো এখান দিয়ে এগুলো পুরো ফাটা দু বছর হয়েছে বল আমি ফোনটা আমি কিনেছি দু বছর হয়েছে তুই বল ও ঠিক আছে শাড়ি নেওয়া যাবে বলে শাড়ি তো নেওয়া যাবে যখন দোকান থেকে তো একটা অরিজিনাল ডিসপ্লে দেয় তো না বাইরের তো সব ডুপ্লিকেট এগুলো আমি সার্ভিস সেন্টার অরিজিনালি দেয় ওরা এখন কতগুলো টাকা নেব তুই ধারণা আছে সার্ভিস সেন্টারে গেলে কতগুলো টাকা নেব জান ধারণা আছে তোর কি করলো আমার হাত থেকে অন্ধকারের মধ্যে দেখিনি তখন পড়ে গেছিল তুই লাইট জ্বালাবি তো ঘরের দু দুখানা লাইট রয়েছে গা থেকে হাতে ব্যথা হচ্ছিল লাইট অফ ছিল আমার ফোনও এখানে রাখা ছিল আমি আমার ফোনটা নিতে গিয়ে ওই চাদরটা টান পর তারপর তোর ফোনটা পড়ে যায়
কি করবি এখন আর হয়ে গেছে আমি কোনো কথা এগুলো আমি তো বলছি আমি ঠিক করে দেবো ঠিক করে দেবো আমি সামনে পূজো হ্যাঁ এত কিছু কেনাকাটা করা হয়েছে এমনিতেই হাতে টাকা পয়সা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে আরো কত কিছু কিনতে হবে এই সব ফালতু কাজে টাকাগুলোকে নষ্ট করবি বল হ্যাঁ এগুলো বাড়তি খরচা এগুলো কোনো মানে আছে এই খরচগুলোর জিমে ভর্তি হওয়ার আছে কতগুলো টাকা লাগবে বলতো তখন একটা বাজেট থাকে তো মানুষের নাকি ও হয়ে যাবে অসুবিধা নেই হয়ে তো যাবে টাকা তো রয়েছে আমি তো খরচা করতে চাইছি না ফালতু কাজে হয়ে তো যাবে আমিও জানি আমি তো ফালতু কাজে খরচা করতে চাইছি না আমার তো এখন ফোনটা ভাঙার কথা ছিল না আমার তো এখানে তো এখন জয়ে গেলে 2700 থেকে 2800 টাকা এখানে লাগবে কি দরকার ছিল আমি কি করব আমি তো ইচ্ছা করে করি না তুই কিছু ইচ্ছা করে করিস না বাই চান্স হয়ে গেছে আমার থেকে আমি কি তোকে ইচ্ছা করে করে দেবো তোর জন্য ব্যাক কর কিনে দিলাম ভালো দেখে তোর পছন্দ করে আমি তোর ফোন ফেলে দেবো ইচ্ছা করে তুই বড্ড কেয়ারলেস তুই আমি বারবার বলছি ল্যাপটপ কম্পিউটার ফোন এগুলো কাজের জিনিস এগুলো যত্ন করে রাখবি আমি কি করব কোন কথা এগুলো কি করব আমি বড় অন্ধকার ছিল আমি দেখতেও পাই তুই লাইটটা কেন জ্বালাসনি লাইট তুই জ্বালাবি না আমি ফোন খারাপ না তো আমি এই ফোনই ইউজ করবো আমি ইউজও করবো না পড়ে থাকবে আমি ফোন রেখে দেবো সিম নিম খুলে আমার লাগবে না আমি তো বললাম পুজোর সময় আমি সারিয়ে দেবো আমি ফালতু টাকা খরচা করতে দেব না ফালতু না এটা সারাতে হবে ফোনটা পড়ে আমি ফালতু খরচা করতে দেব না সামনে অনেক খরচা আছে হয়ে যাবে সব অসুবিধা নেই চুপ করে থেকে আর কি হবে আমার হাত লেগে তুই চুপ করে থাকবি একদম আমার হাত লেগে বাই চান্স পড়ে গেছে আমি কি করবো এখন কি করেছে ফোনটা পুরো ফোনটা ফাটিয়ে রেখে দিয়েছে টুকরো টুকরো হয়ে রয়েছে ওটা কোনো মানে হয় এগুলোর বেরাবো না তোর সাথে ঠাকুর দেখতে কোথাও বেরাবো না পুজোতে দেখ তুই এখনো ওটার মধ্যে আবার চাপ দিচ্ছে ও ফোনটা দেখি আমাকে দেখ কি করেছে পুরো এখানে হাতে লাগছে কাজগুলো আমি শুলাম তখনও আমার ফোনটা আমি স্ক্রিনটা মুছে ফুচে রেখে আমি শুলাম আমি সব ফোনটা নিয়ে গেছিস কেন ফোন এ ভালো কথা ফোন তো আমার এখানে রাখা ছিল ফোন তো আমার খাটে ছিল খাটের থেকে আমি ওখানে রেখে দিয়েছি কেন চাপ ফাপ লাগবে আবার কোথায় ও রাত্রিবেলা ঘুমায় সারাদিন আমি ফোনটা হাতে থাকে চাপ লাগে না তখন চাপ লাগবে নাকি বহুত ফালতু ছেলে আছিস তুই মারছিস কেন তুই অকারণে নিজের বেলায় আটে ছুটি না লোকের বেলায় চিমটি কাটি বল নিজের ফোনটা তো দিব্যি কত নিজের ফোনটা তো সরিয়ে রেখে দিয়েছিস কোথায় হ্যাঁ আর আমার ফোনটা এই দশা করে রেখেছিস তোর সাথে আমি পূজায় কোথাও বেরোতে যদি বেরিয়েছি না তোমার নাম পাল্টে দিবি বলে আমার ফোন ভাঙলে আমারই সারাতে হতো এটা এটা ভেঙেছে এটা তো আমাকেই সারাতে হবে আমি কেন ভাঙবো ইচ্ছা করে তোকে সারাতে হবে না না আমার বাবা সারিয়ে দেবে তোকে সারাতে হবে না প্রশ্নটা সেখানে না তুই সারা বাবা সারা যেই সারা এটা তো ফালতু খরচা হচ্ছে নাকি যেখানে আমার জিনিসটা ভালো ছিল সেখানে এই জিনিসটা যে এখন ফাটলো এটার পেছনে এখন জোর গেলে 3000 টাকা দিতে হবে এটা এক্সট্রা খরচা পূজোর পর সারিয়ে দেবো আমি পূজোর পর আমি পূজোর সময় ফাটা ফোন নিয়ে বেরোবো রাস্তায় হ্যাঁ কি আর করবি এখন বাই চান্স হয়ে গেছে এখন আর কি করবো
আমার তো কিছু করার নেই, অন্ধকারের মধ্যে দেখতে পাইনি। তুই লাইটটা তো জ্বালাবি। কারণ লাইট জ্বালাও, তুই তো উঠে যাস আবার, তাই জ্বালাইনি লাইট। উঠে গেলে উঠে যাবো, উঠবো না কখন? রাত্রিবেলা দশটার সময় উঠবো আমি? সন্ধ্যে তো হয়ে গেছে, উঠতাম তো অবশ্যই। সেই তো আমাকে তুই তো ডাকলি যে ওঠ ওঠ, তোর লাইটটা জ্বালিয়েই রাখতে পারতি। কি করবো আর, হয়ে গেছে। মারবি করিস না, বলে গেল আমার ভালো লাগছে না, কিন্তু মুড শুট খারাপ হয়ে গেল। ফোনটা ঠিক মতো এইসব চাই, ফোন ফোন রাখ। কি হলো রে, রাগ করছিস কেন? রেগে গেলি কেন? সবসময় কেয়ারলেস সব ব্যাপারে। আরে ফোন ভাঙেনি, আমি প্র্যাঙ্ক করছিলাম। দেখবি দাঁড়া, ফোন পুরো ঠিক আছে। এটা তুই যখন এটা ঘুমাচ্ছিলি, আমি এটা ওইভাবে নিয়ে ফাটিয়েছিলাম, ফাটিয়ে ইন্ট্রো শুট করে সবাইকে দেখিয়ে তারপর এখানে এসে ফোনটা রেখেছি এর উপরে। তুই গাড়টাকে কি ফাটিয়েছিস? তুই দেখ গাড়টা চুরচুর করে দিয়েছিস, বুঝলি? তুই পাগল, তুই জানিস কত টেনশন হয়ে গেছিল আমার? আমি জানি তো পুরো সত্যিকার লাগবে, আমি ওর জন্য ফাটিয়েছি, ফাটিয়ে লাগিয়ে দিয়েছিলাম আমার ফোনে। তোমার অবস্থা আমার খারাপ হয়ে গেছিল, পাগল তুই, এরকম কেউ করে? মানে সিরিয়াসলি এরকম কে করে এরকম? আজকে আমি তোকে গার্ড লাগিয়ে দেবো। আজকে লাগাতে হবে না, এর মধ্যে বেরাতে হবে, ওগুলো কিনতে না না আজকে লাগিয়ে নেবো, ফোনের গার্ড তো আজকে লাগিয়ে নেবো, ঠিক আছে? তো আমি যাই তাড়াতাড়ি করে গার্ডটা নিয়ে আসি। কিরে এদিকে তাকা, কেমন লাগলো তোর ফোন ভেঙে দেওয়ার প্র্যাঙ্ক? এগুলো কোনো এগুলো কেউ করে তুই বলতো? আমি না তোর ফোনের ডিসপ্লে ভেঙে দিয়েছি পুরো, দেখি এটা দেখ। এই দেখো গাইস, আমার তো হেভি মজা লাগলো। তোর তো মজা লাগবে, তোর মজা লাগবে না কার লাগবে বল? তো গাইস প্র্যাঙ্কটা কেমন লাগলো জানাও কমেন্ট করে, তোর কেমন লাগলো এই বল। কথা বলিস না, চল দেখি এটা দে দেখাই। এই দেখো গাইস, পুরো ভাটিয়ে চুরমার করে ফোনে লাগিয়ে দিয়েছি। আর এরপরে যেমন তোমাদের বললাম কমেন্টে রিপ্লাই আছে, তো সেটা দেখে যাও কার কার কমেন্ট আজকে আমরা পিক করেছি। তো চলো আপাতত এবার আমরা কমেন্ট গুলো রিপ্লাই দেবো এক এক করে। তো ফার্স্টে আজকে আমরা যারা কমেন্টটা নিয়েছি তার নাম হলো এমডি দিলওয়ার হোসেন ভাইয়া এবং আপু, দুর্গা পূজার শপিং দেখালেন, দাওয়াতটা দিলেন না, তবু ভালোবাসা থাকলো বাংলাদেশ থেকে আপনাদের একজন ছোট্ট ভিউয়ার। তুমি তো এখানে থাকো না, তুমি অনেক দূরে থাকো, যদি দেখা হতো বা যদি সামনাসামনি থাকতে তাহলে অবশ্যই দাওয়াতটা দিতাম, তাই তো? তো এরকমভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর কমেন্ট করো। নেক্সট কমেন্টটা তুই পড়। নেক্সট কমেন্টটা করেছে অনির্বাণ ঘোষ, যতই বড় হয়ে যাই না কেন দোলনা দেখলে একবার উঠতে ইচ্ছা করে। যাই হোক খুব ভালো লেগেছে ব্লগটা, তার সাথে পার্কটা খুব সুন্দর, কিপ ইট আপ, স্টে ব্লেসড। হ্যাঁ পার্কটা খুবই সুন্দর আর ব্লগটা আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। আর যেহেতু বর্ষাকাল হয়ে গেছে আমরা আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু যেহেতু আমরা এমন টাইমে গেছি যে পার্কটা বন্ধই হয়ে যাচ্ছিল। হ্যাঁ আর বর্ষাকাল হয়ে গেছে না, একদম চারপাশে ঘাস ফাস ভর্তি, প্রচন্ড ভয়ও লাগছিল। আর দোলনা সত্যি যতই বড় হই না কেন দোলনা দেখলে মনে হয় না একবার বসি, তাই না? ওতে এমনি বাদরের মতো ঘুরতে থাকে জানোই তো। আমার দোলনা এত ভালো লাগে যে আমি বারান্দাতেও আমার দোলনা লাগিয়ে রেখেছি। আর তুমিও খুব ভালো থেকো, আমাদের পাশে থেকো, আর সবসময় কমেন্ট করো কিন্তু একদম। তো পরের কমেন্টটা তানিশা পড়বে। তো এই কমেন্টটা করেছে ডিপি ব্ল্যাক আরপি, দেখো বড় ভাই এখন ভিডিওটাতে কি সুন্দর লাগছে, কিসবের কথা, ওর কথা নিয়ে ঝামেলা করো না, তুমি তাকে ভালো কথা বলবে বোঝাবে কিন্তু তার কাছে ভালো লাগবে না,
কারো মনে কারোর মনে ব্যথা দিয়ে লাভ আছে? সব লোক একরকম না। এই ভাই, এইটা মাথায় নিয়ে কাজ করো। আমি তোমাকে যে কমেন্ট করে বলছি তোমার কাছে ভালো নাই লাগতে পারে, তো আমাকে ইগনোর করো। কি হয়েছে তোমার লাইফ? তোমার কাছে যেমন ভালো লাগে তুমি তেমন করো। একদমই তোমার কমেন্টে খারাপ লাগেনি, তোমরা তো আমাদের থেকে বড়, আশা করছি আর তোমরা যা যা সাজেশন দেবে আশা করি সেটা ভালোই হবে। হ্যাঁ, তো আমাদেরকে তোমরা ছোট ভেবে, তোমার ভাই বোনের মতন ভেবে তুমি কিছু সাজেস্ট করতেই পারো, তাহলে সেখানে খারাপ লাগার তো কিছু হয়নি। আর ইগনোর কেনই বা করবো, তুমি তোমরা তো আমাদের নিজেদেরই লোক। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, তাকে রিপ্লাইটা দেওয়া হয়েছিল কারণ অনেকদিন ধরে এরকম করছিল। একটা তো সবারই একটা সহ্য করার ক্ষমতা থাকে, তাই না? আমরা শুধু সে না, আরো দু তিনজন ছিল, তাই আমরা ভিডিওটা বানাই বাধ্য হয়েছিলাম করতে। তো এখন থেকে আমরা ডিসাইড করেছি এরকম যে যাই বলবে বলুক, বাট আমরা আর মুখ খুলবো না, তারা তাদের মতো বলে যাক, তাই তো? লোকের কাজই তো কথা বলা, তাই না? আর তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমাদেরকে বুঝিয়েছো, খুব ভালো লাগলো। আর এরকম ভাবে পাশে থাকো, সাপোর্ট করো, আর সবসময় কমেন্ট করো, সবসময় আমাদের পাশে থাকতে হবে এরকম ভাবে। এটা তুই পড়। তো যেটা লাস্ট কমেন্ট রয়েছে সেটা আমি পড়ছি। দেবাপ্রসূন ঘোষ, সে করেছে কমেন্টটা, দাদা দিদি সুপার রোমান্টিক ইন্ট্রো অ্যান্ড ফানি ব্লগ, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, যে যাই বলুক তোমরাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা করলে না মানে এত ভালো লাগলো, ধারণার বাইরে। আমাদের বিশাল মোটিভেশন বুস্ট হলো এটা দিয়ে, তোমরাই বেস্ট কথাটা যে বলেছো তুমি। আমরা সেটা আমরা কখনোই বলবো না যে আমরাই বেস্ট, সবাই সবার মতন বেস্ট, আমরা আমাদের কাছে বেস্ট, তাই না? আমরা যেটা করি সেটা নিয়ে আমরা নিজেরা অনেকটা স্যাটিসফাইড, সুতরাং তাই জন্য আমরা মনে করি ঠিক আছে সব চলে, সব এসব হতেই থাকে। আর আমরা এইদিকে মানে এর বাইরে কোন দিকে কান দেবো না, আমরা আমাদের এবার দিকে কাজ করব। আর তোমরা আছো এত ভালো ভালো ভিউয়ার্স, আমাদের সন্তানী ফ্যামিলি এত ভালো ভালো, তোমরা আমাদেরকে এত সাপোর্ট করেছো, সুতরাং ওই দু একজন কি বললো সেই সব কথা আর পাত্তা দেব না। তোমাদের জন্য তোমরা যা ভিডিও চাইবে আমরা সেরকম ভিডিও নিয়ে সবসময় তোমাদের ভিডিও দিতে থাকবো, তাই তো? একদম। তো ভিডিওটা আশা করি পুরোটা সবাই দেখেছো, সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।